প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে আমার আজকের লেকচার 3-তে স্বাগত জানাচ্ছি। আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের আমরা অধ্যায় 8-এ আছি। আমাদের অধ্যায় 8 হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। আমরা গত ক্লাসে একটি অঙ্ক সমাধান করার জন্য লিখেছিলাম সৃজনশীল প্রশ্ন ক এবং খ শেষ করেছিলাম। আমরা আজকে ঠিক সেই অঙ্কটি, ঢাকা বোর্ড 2016 সালে এসেছে এই অঙ্কটি, আমরা আজকে সমাধান করব গ এবং খ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা একটু প্রশ্নটি দেখে নিই। বলা হচ্ছে জনাব সাগর একটি নতুন প্রকল্পের জন্য 1 লক্ষ টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করে, যার আয়ুষ্কাল 5 বছর, কর হার 40%। আগামী 5 বছরে কর পূর্ব আন্ত প্রবাহ হবে যথাক্রমে, অর্থাৎ প্রথম বছরে 40,000 টাকা, দ্বিতীয় বছরে 50,000 টাকা, তৃতীয় বছরে 40,000 টাকা, চতুর্থ বছরে 45,000 টাকা এবং পঞ্চম বছরে আবার 40,000 টাকা। তাদের কি হবে? কর পূর্ব নগদ আন্ত প্রবাহ। আমাদের এখানে উদ্দীপকে যেটা বলা হয়েছে, গ নাম্বার বলছে উদ্দীপকে বর্ণিত প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। গড় মুনাফার হার মানে কি মনে আছে তোমাদের? এ আর আর, এটা নির্ণয় করতে হবে, এ আর আর নির্ণয় করতে হবে। গ নম্বরে বলেছে জনাব সাগরের জন্য এনপিভি এর ভিত্তিতে, এনপিভি এর ভিত্তিতে প্রকল্পটি বিনিয়োগ যুক্তিযুক্ত কিনা বিশ্লেষণ করো। তাহলে আমরা আগে গ নম্বর প্রশ্ন সমাধান করব, তারপরে ঘ নম্বরে চলে যাবো। এখানে আমরা একটু প্রশ্নটি আর একবার দেখি। বলা হচ্ছে যে নতুন প্রকল্প বিনিয়োগ করবে কত টাকা? 1 লক্ষ টাকা। আর এইটার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, কর হার 40%, মানে পরপর 5 বছর তাদের কর পূর্ব নগদ আন্ত প্রবাহ দেওয়া আছে। কি দেওয়া আছে? কর বাদ দেওয়ার আগে নগদ আন্ত প্রবাহ দেওয়া আছে, সেটাতে যেগুলা দেওয়া আছে 40, 50, 40, 45 এবং 40,000 টাকা। আমাদেরকে যেহেতু কর পূর্ব নগদ আন্ত প্রবাহ দেওয়া আছে, এখান থেকে যদি আমরা গড় মুনাফার হার নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? কর পরবর্তী মুনাফা লাগবে, কর পরবর্তী মুনাফা লাগবে। আর ঘ নাম্বার যদি চেয়েছে এনপিভি, এনপিভি করতে হলে আমাদেরকে নগদ আন্ত প্রবাহ লাগে, কর বাদ দেওয়ার পরে মুনাফা, তারপরে গিয়ে কি পাই আমরা? কর নগদ আন্ত প্রবাহ লাগবে। এজন্য আমরা একবারই ওয়ার্কিং যখন করছি, প্রথমটা আমরা যখন ওয়ার্কিং করব, একই সাথে আমরা একই ছকে আমরা যদি দুইটি ওয়ার্কিং গ এবং ঘর ওয়ার্কিং করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যার কারণে আমি প্রথমে আমাদের সময়ের স্বল্পতার কারণে, সময় বাঁচানোর জন্য অঙ্কটি আমি আগেই করেছি, জাস্ট এখন বুঝাই দিব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গ এবং ঘর একত্রে দুইটার জন্যই আমরা ওয়ার্কিং করব। সেটা হচ্ছে প্রথমে আমাদের নগদ আন্ত প্রবাহ নির্ণয় করতে হবে। তো নগদ আন্ত প্রবাহ নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে অবচয় নির্ণয় করতে হবে। অবচয়ের সূত্র কি জানি আমরা? সেটা হচ্ছে অবচয় সমান প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্যভার আয়ুষ্কাল। প্রাথমিক বিনিয়োগ হচ্ছে আমাদের কত? 1 লক্ষ টাকা। আর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে আমাদের এখানে দেওয়া নাই, সুতরাং শূন্য। আর আয়ুষ্কাল মানে এই প্রকল্পটির মেয়াদ কত বছর? 5 বছর। সুতরাং আমরা লিখেছি প্রাথমিক বিনিয়োগে 1 লক্ষ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য শূন্য, আয়ুষ্কাল হচ্ছে 5, ভাগ করলে 20,000 টাকা এসেছে আমাদের অবচয়। এই পদ্ধতিটাকে কি বলা হয়? অবচয় নির্ণয় করার যে পদ্ধতিগুলো রয়েছে, এই সূত্রটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। প্রশ্নে কোন পদ্ধতি ব্যবহার করবো এটা যদি বলা না থাকে, আমরা অবশ্যই সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নগদ আন্ত প্রবাহ নির্ণয় করার জন্য প্রথম ওয়ার্কিং অবচয় করলাম। এখন কর পূর্ব যে নগদ আন্ত প্রবাহ আমাদের প্রশ্নে দেওয়া ছিল 40,000, 50,000, 40,000, 45,000 এবং 40,000 আমরা লিখেছি। এখান থেকে যে অবচয়টা 20,000 বের হয়েছে, এটা আমরা মাইনাস করব, বাদ দিব বা বিয়োগ করব। তাহলে বিয়োগ চিহ্ন দিয়েছি আমি, অবচয় সমান 20,000 টাকা সব জায়গা থেকে মাইনাস করেছি। তাহলে অবচয় বাদ দেওয়ার পরে আমরা পাই কি? কর পূর্ব মুনাফা, অর্থাৎ কর কর বাদ দেওয়ার আগে মুনাফা, সেটি হচ্ছে কি? 40,000 থেকে 20,000 মাইনাস করেছি 20,000, 50,000 থেকে 20,000 মাইনাস করলে 30,000, 40 থেকে 20,000 মাইনাস করলে 20,000, 45 থেকে 20,000 মাইনাস করলে 25,000, আর এখানে 20,000। এরপরে আমাদেরকে কি করতে হবে? কর বাদ দিতে হবে। কর হার প্রশ্নে দেওয়া আছে 40%, আর এখানে আমরা মাইনাস বিয়োগ কর 40% লিখেছে। এখানে এসে অনেকে ভুল করি, আমরা খেয়াল করো, এখানে যাতে ভুল না হয়, ক
করটা সবসময় দিতে হবে কর পূর্ব মুনাফার উপর। এই যে কর পূর্ব মুনাফা, এটির উপর আমার কি দিতে হবে? কর দিতে হবে। তাহলে 20,000 আছে কর পূর্ব মুনাফা প্রথম বছরে, তার থেকে আমরা কাটবো 20,000 × 40%, তাহলে 8,000 আসবে। 30,000-এর উপর 40% কাটলে 12,000 আসবে। এভাবে আমাদের কর কাটতে হবে। তাহলে এরপরে বিয়োগ করব আমরা এই যে কর যেগুলো বের হয়েছে, বিয়োগ করার পরে কর পরবর্তী মুনাফা পাবো। এখানে এসেছে কত? 12,000, 18,000, 12,000, 15,000 আর 12,000। প্রিয় শিক্ষার্থীরা, এই যে কর পূর্ব পরবর্তী মুনাফা, এটি কিন্তু আমাদের এই গ নাম্বারের জন্য কাজে লাগবে। তাহলে গ নাম্বারের জন্য আমাদের কর পূর্ব পরবর্তী মুনাফা লাগবে 12,000, 18,000, 12,000, 15,000 আর 12,000। আর ঘ নাম্বার যেহেতু এনপিভি বের করতে বলেছে, এনপিভি বের করার জন্য আমাদের নগদ আন্তঃপ্রবাহ লাগে। এই জন্য আমাদেরকে কি করতে হয়? অবচয়টা যোগ করে দিতে হয়। যদি ভগ্নাবশেষ মূল্য থাকতো সেটি এখানে নিয়ে আসতাম, যেহেতু নাই তাহলে আমাদের এখানে অবচয়টা যোগ করলাম, শুধুমাত্র অবচয়। তো অবচয় যোগ করেছি আমরা, এই যে 20,000 প্রথমে বাদ দিয়েছিলাম, এখন ঠিক ওই 20,000 আবার যোগ করব। যোগ করার পরে আমাদের যেটা এসেছে নগদান্ত প্রভাব 32,000, 38,000, 32,000, 35,000 আর 32,000। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমরা কি করলাম, গণনা কার্য করলাম বা ওয়ার্কিংস করলাম। এখন আমাদের গ নাম্বার অঙ্ক করতে হবে। তাহলে আমি এখান থেকে একটু মুছে দিই, এখানে আমি গ নাম্বারটা সমাধান করব। আশা করি এটি বুঝতে পেরেছো, এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে, গ নাম্বার অঙ্কে আমি চলে যাব। গ নাম্বার আমাদের বলা হচ্ছে কি বের করতে হবে? উদ্দীপকে বর্ণিত প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা লিখব গড় মুনাফার হার নির্ণয়। আমরা জানি গড় মুনাফার হার সমান, আমরা একটু সংক্ষেপে লিখি, গড় মুনাফার হারকে আমরা এআরআর বলি, এভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার। আশা করি এটা বুঝতে পেরেছ। যেখানে যদি আমরা লিখে দিতে পারি এআরআর, তাহলে হবে। এখন এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে গড় কর পরবর্তী মুনাফা ভাগ কর বিনিয়োগ। আমরা আগেই শিখেছি সূত্রটি, গুণ 100। গড় কর পরবর্তী মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণ 100। তাহলে আমাদেরকে এখন গড় কর পরবর্তী মুনাফা লাগবে, গড় বিনিয়োগ লাগবে। তো আমরা গড় কর পরবর্তী মুনাফাটা বের করে নিব। গড়, এখানে আমি কিন্তু দুইটা লাইন জায়গা রেখেছি, গড় কর পরবর্তী মুনাফা সমান। এটা আমরা সূত্র না লিখে আমি একটু বলে দিচ্ছি, গড় কর পরবর্তী মুনাফার সূত্রটা হবে কি, কিভাবে হবে, সূত্র লেখা লাগবে না। আমাদের জাস্ট কর পরবর্তী মুনাফা লাগবে, কর পরবর্তী যে মুনাফা আছে সেগুলোকে যোগ করব। দেখো, কর পরবর্তী মুনাফা আমাদের এখানে আছে 12,000, 18,000, 12,000, 15,000 আর 12,000। আমরা এগুলা লিখবো, 12,000 যোগ 18,000 যোগ 12,000 যোগ 15,000 আর আছে আমাদের 12,000 যোগ 12,000। এই সবগুলো আমরা লিখেছি, কয়েকটি লিখেছি, আমরা প্রথমে 12 লিখে ফেলেছি, 12,000। এখন কতটি সংখ্যা লিখেছি? 1, 2, 3, 4, 5টি। তাহলে 5 দিয়ে ভাগ করলে আমাদের গড় পেয়ে যাবো আমরা। প্রথমে হচ্ছে 12,000, 18,000, 12,000, 15,000 এবং 12,000 যোগ করলে পাওয়া যায় মোট কর পরবর্তী মুনাফা। এটিকে যখন আমরা 5 দিয়ে ভাগ করবো, কারণ যেহেতু এখানে 5টি লিখেছি বা বছর 5টি, সুতরাং এটিকে 5 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। তাহলে আমরা একটু অঙ্কটা করে দেখব যে আমাদের কত হয়। এই শিক্ষার্থীরা, তাহলে 12,000 যোগ 18,000 যোগ আবার 12,000 যোগ 15,000 যোগ 12,000, আমরা যোগ করলাম 69,000 এসেছে, ভাগ দিব 5, তাহলে এসেছে 13,800। 13,800 এসেছে। তাহলে আমরা 13,800 কে
আচ্ছা, এবার আমাদের গড় বিনিয়োগ লাগবে, একটু গড় বিনিয়োগ বের করতে হবে আমাদের। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে আমাদের গড় পরবর্তী মুনাফা এসেছে কত, 13,800 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিলাম 13,800। এখন আমাদের লাগবে কি, গড় বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগ বের করে নিব আমরা। এখন এটা মুছে দিলাম, গড় বিনিয়োগ এটা সূত্র কি, গড় বিনিয়োগ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, সংক্ষেপে লিখি প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য যদি থাকে, ভাগ দুই। এটা সবসময় সূত্র, দুইটা হচ্ছে সূত্রের, তো প্রাথমিক বিনিয়োগ ভাগ ভগ্নাবশেষ মূল্য। যদিও ওই দুই একটা কারণ আছে, তো পরে জানলে হবে আমাদের এটা। তাহলে আমরা কি বের করছি, গড় বিনিয়োগ। তো এই গড় বিনিয়োগের সূত্র, ধরো প্রাথমিক বিনিয়োগ আমরা, আমাদের দেওয়া আছে 1,00,000 টাকা, আর ভগ্নাবশেষ মূল্য আমাদের নাই, তার মানে হচ্ছে জিরো, ভাগ দুই, তাহলে আসে কত, 50,000 টাকা। শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা কত লিখবো, 50,000 গুণ 100। এখন আমরা ভাগ করবো 13,800 ভাগ 50,000, তাহলে আমাদের এসেছে 0.276 গুণ 100 দিব, দিলে এসেছে আমাদের 27.6%। 27.6% এসেছে আমাদের গড় মুনাফার হার বা এআর, গড় মুনাফার হার। তাহলে আমরা দেখলাম কত, 27.6%, এটি আমাদের এসেছে। শিক্ষার্থীরা, তাহলে গড় মুনাফার হার আমরা কিভাবে নির্ণয় করতে দেখে নিলাম। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ঘ নাম্বার কি বলেছে। তাহলে গ নাম্বার হচ্ছে উদ্দীপকের প্রণীত প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো, আমরা করেছি 27.6% এসেছে। আমি এখান থেকে একটু মুছে দিব, আশা করি এটা তোমাদের করা হয়ে গেছে। আমি ঘ নাম্বারটা করবো এখানে, আমরা এ পর্যন্ত মুছে দিতে পারি, কারণ এনপিপির জন্য আমাদের লাগবে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। ঘ নাম্বারে আমাদের কি বলা আছে, জনাব সাগরের জন্য এনপিপি এর ভিত্তিতে প্রকল্পটি বিনিয়োগ যুক্তিকতা নির্ণয়, যুক্তিযুক্ত কিনা বিশ্লেষণ করে। তাহলে আমাদের অবশ্যই আগে কি করতে করতে হবে, এনপিবি নির্ণয় করতে হবে। তাহলে এনপিবি নির্ণয় আমরা সূত্র লিখব, আমরা জানি এনপিবি সমান CF81 on plus K power 1 plus CF82 on plus K power 2। এভাবে আমাদের পাঁচটি লিখলে হয়, না লিখলেও আমাদের চলবে। প্লাস CF, আচ্ছা আমরা আর না লিখি, সময় নষ্ট না করে আমরা শুধু লিখে দিই, প্লাস ডটার প্লাস CF80N অন প্লাস কে পাওয়ার এন মাইনাস এন সিও। এটি হচ্ছে আমাদের এনপিপি সূত্র। এখন আমরা মান বসাবো। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই অঙ্কের মধ্যে আমাদের কি নাই, একটা জিনিস এই যে কে বা মূলধন ব্যয় কিন্তু অঙ্কের মধ্যে কোথাও দেওয়া নাই। এখন এটা দেখে অনেক স্টুডেন্ট বলবে যে স্যার এটা তো করা যাবে না, এটা ভুল, কি ভুল প্রশ্ন আসলো, কত কথা এসেছিল বলেছিল স্টুডেন্টরা। কিন্তু অ্যাকচুয়ালি এই অঙ্কটা আসলে ভুল না, এটি একটা প্রশ্নকর্তার একটা স্টাইল, একটা কৌশল, যে তুমি কতটুকু জানো, শিখে এসেছো সেটা। এখন দেখো
আমরা বলছি ও ব্যাপারে পরে 32,000। তো এখানে যেহেতু আমার মূলধন ব্যয় দেওয়া নাই, বাটার হাট দেওয়া নাই, তাহলে এই বাটার হাটটা খুব সহজ একটা ছোট্ট বিষয়, সেটা হলো ধরে নিতে হয়। যেহেতু আমার বাটার হাট নাই, তাহলে কি করব, ধরে নিব আমি চাইলে 5% ধরতে পারি, আমি চাইলে 10% ধরতে পারি, 12% ধরতে পারি, 15% ধরতে পারি, 20% ধরতে পারি, যে যে পার্সেন্ট দিয়েই ধরবে অঙ্ক হবে, উত্তর হবে, নাম্বারও পাবে। সুতরাং আমরা এখানে একটু ধরে নিব, ধরি কে সমান কত পার্সেন্ট, আমি ধরে নিই 10%। তাহলে 10% মানে কি, 0.10 বা 0.10 পাট্টার হারটা আমরা কি করলাম, ধরে নিলাম। এটা কিন্তু তুমি ধরে নিতে পারবে, তোমার রাইট আছে। তাহলে পাওয়ার ওয়ান প্লাস, তারপর হচ্ছে আমাদের কত, 38,000, 0.10 পাওয়ার 2 প্লাস 32,000, 1.010 পাওয়ার 3 প্লাস 35,000, 1.010 পাওয়ার 4 প্লাস 32,000, 1.010 পাওয়ার 5 মাইনাস এনসি হচ্ছে কত, প্রাথমিক বিনিয়োগ 1,00,000 টাকা, 1,00,000 টাকা প্রাথমিক বিনিয়োগ। তাহলে আশা করি বুঝতে পেরেছে ব্যাপারটি। যদি প্রশ্নের মধ্যে বাটার হাট দেওয়া না থাকে, মূলধন ব্যয় দেওয়া না থাকে, তখন আমরা আমাদের ইচ্ছা মতো ধরে নিতে পারবো। তবে আমি তোমাদের সাজেস্ট করবো, এই জাতীয় অঙ্কগুলোতে সাধারণত 10% বা 12% বা 15% ধরে নেওয়া বেটার, বেশি বা কমও না, বেশি তার থেকে অনেক বেশিও ধরা ঠিক হবে না। এখন আমরা ক্যালকুলেশন করবো, 32,000 ভাগ ব্র্যাকেট 1.1 পাওয়ার 1, তাহলে এটা এসেছে আমাদের 29। আমরা আরেকবার ক্যালকুলেশন করতে চাই, 32,000 ভাগ ব্র্যাকেট 1.1 পাওয়ার 1, এটা এসেছে 29,090, 29,090 টাকা 91 লিখতে পারি আমরা, যে দশমিকের পরে আমাদের 9 রয়েছে। এরপরে 38,000 ভাগ ব্র্যাকেট 1.1 পাওয়ার 2, দিলে আমাদের আসে হচ্ছে 31,405 টাকা এসেছে। তারপরে 32,000 ভাগ ব্র্যাকেট 1.1 পাওয়ার 3, 24,042 টাকা এসেছে। 35,000 ভাগ ব্র্যাকেট 1.1 পাওয়ার 4, 23,905 টাকা এসেছে প্লাস 32,000 ভাগ ব্র্যাকেট 1.1 পাওয়ার 5, এটি এসেছে 19,869 টাকা। মাইনাস দিব হচ্ছে কত, 1,00,000, 1,00,000। এবার আমরা একবারই করে ফেলতে চাই, 29,090 প্লাস 31,405 প্লাস 24,042 প্লাস 23,905 প্লাস 19,869 সমান দিলাম, এটা আমার এসেছে হচ্ছে 1,28,311 মাইনাস 1,00,000। তাহলে আমার আসে, মাইনাস দিব 1,00,000, সো আমার আসে 28,311 টাকা। এটা কি এসেছে আমাদের, ধনাত্মক মান এসেছে, কিন্তু তার মানে এই প্রকল্পে যদি বাটার হার 10% হয়, তাহলে তাদের তোমার হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু হবে 28,311 টাকা, এটি পজিটিভ। তো পজিটিভ আসলে তাদের লাভ হচ্ছে, তো লাভ হচ্ছে মানে কি, এই প্রকল্পে বিনিয়োগ করা যুক্তিযুক্ত। তো শিক্ষার্থীরা আশা করি এটি বুঝতে পেরেছ। আমরা এবার মন্তব্য কিভাবে লিখতে হবে সেটি একটু দেখবো। তাহলে আমরা এখন দেখে নিই মন্তব্য কিভাবে লিখতে হবে। আমি বলছি মন্তব্য
বা সিদ্ধান্ত আমরা যাই লিখি, জনাব সাগর প্রকল্পটিতে অর্থ বিনিয়োগ, জনাব সাগরে লিখতে ভালো, প্রকল্পটি অর্থ বিনিয়োগ করা উচিত, কারণ এটি এনপিভি ধনাত্মক। এতটুকু লিখলেও কিন্তু হবে, কারণ এটি এনপিভি ধনাত্মক, বা এ প্রকল্প বিনিয়োগ করলে তার কি হবে, লাভ হবে, এ কথাটা আমরা শেষ করতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়, বুঝতে কারো সমস্যা হলে সে আমাকে অবশ্যই বলবে, আর আমি তোমাদেরকে সেটি সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসটি করার জন্য। তো আজকে আর নয়, অনেক শিখে ফেলেছি আমরা, একটু হোমওয়ার্ক দিয়ে দিব। এই সেই হোমওয়ার্ক গুলো আমাকে জমা দিতে হবে, এই রিলেটেড যেগুলো রয়েছে সেই অঙ্কগুলা তোমাদেরকে করে দেখাতে হবে। তাহলে আমরা এই হোমওয়ার্ক গুলো বাসায় করবো। দেখো আজকে যে অঙ্কটি করেছি, এই অঙ্কটি যদি তুমি ভালো করে বুঝো, তাহলে আমরা এই 6টি অঙ্ক কিন্তু করতে পারবো, সমস্যা হওয়ার কথা না, কারোরই, সকলেই পারার কথা। যদি আজকে ভিডিওটি বারবার দেখে এবং নিজে করে, আজকে যে অঙ্কটি আমি ক্যালকুলেশন করালাম, বোঝাইলাম, নিজে যদি বাসায় প্র্যাকটিস করো, তাহলে এই 6টি অঙ্ক তুমি করতে পারবে। শুধু এই 6টি না, আরো অনেক অঙ্ক রয়েছে, এভাবে তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো তার প্রমাণ হিসাবে আমাকে, আমি যে 6টি অঙ্ক দিয়েছি, যদি একবারই 6টি অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই, তাহলে বলবে যে স্যার তো বোঝা চাপিয়ে দেন, এমনিতে এই অবস্থা ভালো না, পরিস্থিতি, তার মধ্যে এত বোঝা চাপিয়ে দিয়ে না। তো তোমাদের সেই মনে হচ্ছে এরকম কথা বলবা, যার কারণে আমি 3টি ভাগে, 2টি ভাগে ভাগ করেছি, 1, 2, 3, অর্থাৎ দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, ঢাকা বোর্ড। এই 3টি অঙ্ক আমাকে আগামী 2 দিনের মধ্যে, 2 দিন পরেই আমাকে দিতে হবে। আর যারা লালমাটিয়া মহিলা কলেজের স্টুডেন্ট, তাদের জন্য বিশেষ করে তোমরা আমাকে অবশ্যই 2 দিনের মধ্যে এটি, 3টি অঙ্ক জমা দিতে হবে। আর আমাদের ঠিক তার 2 দিন পরে এই 3টি অঙ্ক আমাকে করে দেখাতে হবে, জমা দিতে হবে আমার কাছে। তাহলে টোটাল 6টি অঙ্ক আমরা শিখে ফেলেছি 1টি সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিস করার মধ্য দিয়ে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর নয়, তোমরা সকলেই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দে এবং লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।